তোমার আমি যতটা সুন্দরী ভেবেছিলাম তুমি তো দেখতেছি তার চেয়েও বেশি সুন্দরী, মেলা সুন্দরী। এই যে একটা ঝামেলা পড়ে গেলাম, তোমার মতো এত সুন্দরী একটা বউ রাইকে আমি মালয়েশিয়াকে থাকপানি কি করে? শোনো, তোমার আমি একটা কথা কই, তোমার মালয়েশিয়া না গেলে হয় না। শোনো, ইচ্ছে যদি থাকে তাহলে এদেশে বসেও অনেক কাম করা যায়, বুঝছো? ইয়াল্লা, তুমি দেখতে যেরাম সুইট, সেরাম সেরাম মনে করো তোমার কথাবার্তাও সেরাম সুইট। মানে তুমি যেহেতু বলিছো তো আমার মনে হচ্ছে যে এটা নিয়ে একটু ভাবা দরকার। তবে তারপরেও না একটা কথা আছে। কি কথা? কি কথা? আমার একটু বাইরে যাওয়া দরকার। কি কো বাইরে যাবা? তুমি না বাইরে দাইলে হনি? সেটা তো তোমার বলতে পারতেছি না, মানে তাতে কোনো সমস্যা হবে না, আমি যাবো আর আসবো। হ্যাঁ, তোমার চোখের পলক প্রতিপত্তি আমি চলে আসবো, আসতেছি। ঠিক আছে, কাছে তো যেতেই পারলাম না, তার মাঝখান দিয়ে এরকম মানে শরীরের গোলযোগ দেখা দিল কিসের জন্যে? শুধু চুলকাচ্ছে আর চুলকাচ্ছে। তার মানে কি, শরীর কি অ্যালার্জি ভর করেছে? এ কি, শরীরের এক কন্ডিশন হলে তো চলবে না, তাহলে পরে বাসাঘর কিরম করে করবো? কি ব্যাপার, উনি এরকম হঠাৎ করে বাইরে চলে গেল কেন? কইয়ে গেল যাইবে আর আইবে, কিন্তু এখনো তো আইতে আছে না। অ্যালার্জি মনে এখন কমে গেছে, শরীর তো চুলকাচ্ছে না। আরে বাবা, অ্যালার্জি একটু সময় সময় বোঝা লাগে না? আজকের রাতের একটা মাঝে যা তোমার বুঝতেই হবে না? মানে আজকের রাতের মাঝে যা না বুঝে ঘুপ করে আমার উপরে চড়াও করলে কি চলবে? হ্যাঁ, আরে আজকে হচ্ছে একটা পবিত্র দিন, আমার বাসর রাত, আজকে তুমি আমার উপর চড়াও হলি পরে আমার কি হবে নি বুঝতে হবে না তোমারে? না, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, তালি পরে সে আবার উল্টো পাল্টা মাইন্ড করতে পারে। যাই বাবা, অ্যালার্জি তোমার হাতে ধরি পায়ে পড়ি, তুমি আর আইসে না। হ্যাঁ, আজকে রাতটা ক্ষমা করে দিও, আমি বোর কাছে যাচ্ছি। আচ্ছা, ওই কি কথা বলতে যাচ্ছিলাম আমরা, ওই যে মাঝখানে ব্রেক পড়ে গেল, কি নিয়ে বলো তো? ওই যে তোমার মালয়েশিয়া না যাওয়ার কথা লইয়ে কথা হইছিল। একদম ঠিক বলেছো। ওই যে কি, ওই যে মালয়েশিয়া যাওয়া না যাওয়ার বিষয়টা হয়েছে কি, এই জাতি বলেছে, ওই যে মেয়ে ভাই আমার জন্য সব রেডি করে রেখেছে, বুঝছো তো? না গেলি বলে তো একটা সংসার করতে হবে আমাকে, তো সংসার করতে গেলে তো মনে করো যে আমাকে সংসার করতে হলে কি শুনতেছে দাঁড়া আমি একটু আসতে। আমি